নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দু হাজার সালের ঘরের লিস্ট বেরিয়ে গেছে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনাদের নাম আছে কি চেক করতে চান তারা আমার ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা দু এবং কুড়ি সালের যে লিস্ট নতুন লিস্ট সেই লিস্টের বিস্তারিত তথ্য জানতে পারবেন তো বন্ধুরা তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকন চলে আসবে সেই বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলবেন না তা বন্ধুরা আপনারা যারা দু হাজার উনিশ এবং কুড়ি সালের ঘরের লিস্টের অপেক্ষা রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর নতুন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে তো সেই জন্য আপনাদের কী করতে হবে সেই জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আপনাদের সবারই আশা করি স্মার্টফোন এবং স্মার্টফোন প্লে স্টোর চলে রয়েছে সবাই সেই প্লে স্টোরে চলে আসুন এবং স্টোরে চলে এসে সার্চ করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখে স্টোরে চলে এসে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখে সার্চ করুন সার্চ করলে বহু অ্যাপ বেরিয়ে আসবে কিন্তু সমস্ত অ্যাপে কিন্তু আপনারা সেই দু হাজার উনিশ কুড়ি লিস্ট দেখতে পারবেন না বিভিন্ন জায়গায় পুরোনো লিস্টগুলো রয়েছে তো নতুন লিস্ট দেখতে গেলে আপনার কী করতে হবে আপনাদের একটু স্কোল ডাউন করে নিজে চলে আসতে হবে এখানে তো বসে একটি অ্যাপ রয়েছে ইন্দিতে নাম রয়েছে সরকারি ঘাকের সূচি টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি এই যে অ্যাপটি রয়েছে আপনারা ভালো মতো লোকটি লক্ষ্য করে নিন সরকারি ঘাটকের লিস্ট টু থাউজেন্ড নাইনটিন যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই দু হাজার উনিশ কুড়ি সালে নতুন লিস্টে কাদের কাদের নাম আছে দেখতে পারবেন তো আমার ফোনে অ্যাপটি আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন তো অ্যাপটি ওপেন করে লেখা লেখা রয়েছে ওয়েলকাম সরকারি ঘাকের সূচি টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি অ্যাপটি খোলার পরে অ্যাপটির মধ্যে আপনারা তিন চারটি অপশন দেখতে পারবেন সেই অ্যাপটি দিয়ে আপনার শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টও দেখতে পারবেন তা নয় তাছাড়া বিপিএল লিস্টও দেখতে পারবেন টয়লেট লিস্টও দেখতে পারবেন আয়ুষ্মান ভারত যোজনার লিস্টও দেখতে পারবেন আপনারা চাইলে যে কোনো মুহূর্তে বাকি অপশনগুলো ইউজ করতে পারেন তো আমরা যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখব তো আমরা সবার উপরে অপশনে ক্লিক করে দিই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট হচ্ছে উনিশ কুড়ি এখানে দেখতে পাচ্ছেন খোলার পরে দুটো অপশন চলে এসেছে একটি সবার উপরে রয়েছে পি এম আবাস লিস্ট গ্রামীণ অর্থাৎ গ্রামীণের লিস্ট এখানে রয়েছে এবং নিচে রয়েছে আর অর্থাৎ শহরের লিস্টটি দু নম্বরে রয়েছে তো আমরা গ্রামীণ লিস্ট চেক করে নিই তো এই পি এম আবাস লিস্ট গ্রামীণ দু হাজার উনিশে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটি লিঙ্ক খুলে যাবে এই লিঙ্কে দেখতে পাচ্ছেন তিনটি বক্স রয়েছে প্রথমে রয়েছে পি এম এ ওয়াইজি কিউমিলেটিভ প্রোগ্রেস স্টিল ডেট তারপর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তারপর রয়েছে অল স্টেট তো শহরের প্রথম উপরের লিস্টটিতে ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দু হাজার উনিশ কুড়ি এই দু হাজার উনিশ কুড়িতে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে কারণ আমরা দু হাজার উনিশ কুড়ি লিস্টটি চেক করব এবার দু হাজার উনিশ কুড়িতে সিলেক্ট করলে দেখবেন তিনটি ঘরের জায়গা দুটো ঘর হয়ে গেছে এবং চলে এসেছে সিলেক্ট এবার দু নম্বরে যে সিলেক্ট রয়েছে সেখানে ক্লিক করলাম সবার উপরে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে লোড হবে লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন তিন নম্বর চলে এসেছে অল স্টেট এই অল স্টেটের তরফ থেকে আমাদের নিজের স্টেট সিলেক্ট করতে হবে আমরা পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গ সিলেক্ট করব আসামে থাকলে আসাম সিলেক্ট করবো ত্রিপুরাতে থাকলে ত্রিপুরা সিলেক্ট করব আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এবার আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আরও একটি সিলেক্ট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের নিচে এখানে ক্লিক করার পরে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি আলিপুরদুয়ার সিলেক্ট করে দিলাম এরপরে আপনাদের নিজের যে ব্লক সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে আলিপুরদুয়ারের নিচে আরও একটি সিলেক্ট চলে এসেছে সেখানে ক্লিক করে আমাদের যে ব্লক সেই ব্লক সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি আলিপুরদুয়ার ওয়ান সিলেক্ট করে দিলাম এবং সব শেষে লোড হবে লোড হওয়ার পরে দেখবেন আলিপুরদুয়ার ওয়ানের নিচে অর্থাৎ আপনাদের ব্লকের নামের নিচে আরও একটা সিলেক্ট চলে এসেছে এখানে ক্লিক করতে হবে এবং আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আপনারা যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় থাকেন সেটি সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি এক্সাম্পল হিসাবে এই পারোর পার সিলেক্ট করে দিলাম এবার সবার শেষে আপনাদের কী করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের গ্রাম পঞ্চায়েতে দু হাজার উনিশ কুড়ির যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কাদের কাদের নাম আছে আপনারা দেখতে পারবেন তো সাবমিট ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নাম চলে এসেছে এছাড়া প্রথমে রয়েছে ভিলেজ গ্রামের নাম রেজিস্ট্রেশন নাম্বার বেনিফিশিয়ারির নেম তার বাবা মায়ের নাম হাউস অ্যালোটেড কাদের জন্য ঘর স্যাংশন হয়েছে কত টাকা তারা পেয়েছেন এখন অবধি এক টাকা পাননি এবং সবার শেষে দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস প্রোপোস্ট সাইজ বন্ধুরা এই যে নামগুলো রয়েছে এখানে আপাতত প্রায় অনেকগুলো নামই রয়েছে পঁয়ত্রিশটি নাম রয়েছে অর্থাৎ আপাতত পঁয়ত্রিশ জন কিন্তু নতুন ঘর পেয়েছেন এই যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত থেকে এইভাবে আপনারা আপনাদের নিজেদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার ঘরের লিস্ট দেখতে পারবেন তা বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে দু হাজার উনিশ কুড়ি সালের লিস্ট আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনিও ঘর পেলেন কি না সেটিও ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে অ্যাপটি খোলার পরে অ্যাপটির মধ্যে আপনারা তিন চারটি অপশন দেখতে পারবেন সেই অ্যাপটি দিয়ে আপনার শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট দেখতে পারবেন তা নয় তাছাড়া বিপিএল লিস্টও দেখতে পারবেন টয়লেট লিস্টও দেখতে পারবেন আয়ুষ্মান ভারত যোজনার লিস্টও দেখতে পারবেন আপনারা চাইলে যে কোনো মুহুর্তে বাকি অপশনগুলো ইউজ করতে পারেন তো আমরা যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখব তো আমরা সবার উপরে অপশনে ক্লিক করে দিই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট হচ্ছে উনিশ কুড়ি এখানে দেখতে পাচ্ছেন খোলার পরে দুটো অপশন চলে এসেছে একটি সবার উপরে রয়েছে পি এম আবাস লিস্ট গ্রামীণ অর্থাৎ গ্রামীণের লিস্টটি এখানে রয়েছে এবং নিচে রয়েছে আরবান অর্থাৎ শহরের লিস্টটি দু নম্বরে রয়েছে তো আমরা গ্রামীণ লিস্ট চেক করে নিই তো এই পি এম আবাস লিস্ট গ্রামীণ দু হাজার উনিশে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন একটি লিঙ্ক খুলে যাবে এই লিঙ্কে দেখতে পাচ্ছেন তিনটি বক্স রয়েছে প্রথমে রয়েছে পি এম এ ওয়াই জি কিউমিলেটিভ প্রোগ্রেস স্টিল ডেট তারপর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তারপর রয়েছে অল স্টেট তো শহরের প্রথম উপরের লিস্টটিতে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দু হাজার উনিশ কুড়ি এই দু হাজার উনিশ কুড়িতে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে কারণ আমরা দু হাজার উনিশ কুড়ি লিস্টটি চেক করবো এবার দু হাজার উনিশ কুড়িতে সিলেক্ট করলে দেখবেন তিনটি ঘরের জায়গা দুটো ঘর হয়ে গেছে এবং চলে এসেছে সিলেক্ট এবার দু নম্বরে যে সিলেক্ট রয়েছে সেখানে ক্লিক করলাম সবার উপরে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে লোড হবে লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন তিন নম্বর চলে এসেছে অল স্টেট এই অল স্টেটের তরফ থেকে আমাদের নিজের স্টেট সিলেক্ট করতে হবে আমরা পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গে সিলেক্ট করবো আসামে থাকলে আসাম সিলেক্ট করবো ত্রিপুরাতে থাকলে ত্রিপুরা শেয়ার করব আমি ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে দিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এবার আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আরও একটি সিলেক্ট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের নিচে এখানে ক্লিক করার পরে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি আলিপুরদুয়ার সিলেক্ট করে দিলাম এরপরে আপনাদের নিজের যে ব্লক সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে আলিপুরদুয়ারের নিচে আরও একটি সিলেক্ট চলে এসেছে সেখানে ক্লিক করে আমাদের যে ব্লক সেই ব্লক সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি আলিপুরদুয়ার ওয়ান সিলেক্ট করে দিলাম এবং সব শেষে লোড হবে লোড হওয়ার পরে দেখবেন আলিপুরদুয়ার ওয়ানের নিচে অর্থাৎ আপনাদের ব্লকের নামের নিচে আরও একটা সিলেক্ট চলে এসেছে এখানে ক্লিক করতে হবে এবং এবং আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আপনারা যে গ্রাম পঞ্চায়েত এরিয়ায় থাকেন সেটি সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি এক্সাম্পল হিসাবে এই পারোর পার সিলেক্ট করে দিলাম এবার সবার শেষে আপনাদের কী করতে হবে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের গ্রাম পঞ্চায়েতে দু হাজার উনিশ কুড়ির যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কাদের কাদের নাম আছে আপনারা দেখতে পারবেন তো সাবমিট ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে নাম চলে এসেছে প্রথমে রয়েছে ভিলেজ গ্রামের নাম রেজিস্ট্রেশন নাম্বার নেম তার বাবা মায়ের নাম হাউস অ্যালোটেড কাদের জন্য ঘর স্যাংশন রয়েছে কত টাকা তারা পেয়েছেন এখন অবধি এক টাকা পাননি এবং সবার শেষে দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস প্রোপোজ সাইজ বন্ধুরা এই যে নামগুলো রয়েছে এখানে আপাতত প্রায় অনেকগুলো নামই রয়েছে পঁয়ত্রিশটি নাম রয়েছে অর্থাৎ আপাতত পঁয়ত্রিশ জন কিন্তু নতুন ঘর পেয়েছেন এই যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত থেকে এইভাবে আপনারা আপনাদের নিজেদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার ঘরের লিস্ট দেখতে পারবেন তা বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে দু হাজার উনিশ কুড়ি সালের লিস্ট আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনিও ঘর পেলেন কি না সেটিও ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে